পুষিয়ে শাকিব খানের সাথেই করতে চাই কমার্শিয়াল সিনেমা, এমনকি বিয়েও করতে হতে পারে। কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই। এরকম কি কোনো প্ল্যান আছে আপনার? সিনেমা করতে হলে কার সঙ্গে করবেন? শাকিব খান। শাকিব খান কেন? নাম্বার ওয়ান শাকিব খান। আবারও বলছি, কে হতে পারে আপনার নায়ক, আরশ খান নাকি শাকিব খান? শাকিব খান। দেশে তো আরো নায়ক আছে। ইজ দ্য সুপারস্টার। আই অলওয়েজ লাইক, মানে আমি ওই সবসময় বলেছি যে আমি যদি সিনেমা করি অবশ্যই শাকিব খানের সাথেই করতে চাই কমার্শিয়াল সিনেমা। পূজা চেরির মতে শাকিব খানের সঙ্গে সিনেমা করতে হলে প্রেমের গুঞ্জনে পড়তে হবে। কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই। শাকিব খানের সাথে যদি কাজ সামনে আসে ডেফিনেটলি আপনারা সবাই দেখতে পাবেন। এমন কি বিয়েও করতে হতে পারে? এই মা কি বলেন, না না না। এরকম কি কোনো প্ল্যান আছে আপনার? ওই ধরনের কোনো ঝামেলা যাওয়া যাবে না, এমনি আই ডোন্ট নো, এরকম হয় অনেক কিছু লাইফে। শাকিব খানের সাথে যদি কাজ সামনে আসে ডেফিনেটলি আপনারা সবাই দেখতে পাবেন। আবারও কেন শাকিব খান, সবাই এই একটাই পথের কাঁটা, আপনার মনে অনেক ময়লা আছে দেখছি, এজন্যই সবাই উঠতে বসতে শুইতে শুধুই শাকিব খানের নায়িকা হতে চায়। আপনাদের কি লজ্জা হয় না? মানে যে করেই হোক শাকিব খানের সঙ্গে সিনেমা করতেই হবে। আপনারা কি জানেন শাকিব বস এখন আর আগের মতো নাই, এসব তিনি করেন না। আর তাছাড়া শাকিব বস এখন বলিউডের নায়ক, বিদেশি নায়িকা নিয়ে সিনেমা করেন, আপনাদের আশাগুলো নিরাশা হয়েই থাকবে। যতই আপনারা বাকবাকম করেন না কেন, লাভ হবে না, আপনারা ভাইরালও হবেন না, কারণ এখন শাকিব খান লাগবে না, আমরা শাকিবেনরাই আপনাদের চিনে ফেলেছি। আপনারা হলেন দুধের মাছি, কোনো কিছুই হলে শাকিব বসকে ঠেসে ধরেন।